আর আমি এখানে একটা জিনিস যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কিভাবে বড়শিটা ফোটাচ্ছে, সেটা আমি দেখিয়েছি, ঠিক আছে? তো সেটা যাদের যাদের ইন্টারেস্ট আছে সেটা অবশ্যই দেখো। তো দেখো, তোমাদের দিদিভাই এখন সাজুগুজু করছে, চুল বাজছে, আর ঘড়িতে টাইমটা দেখবে, দেখো কয়টা বাজে, ঠিক আছে? তো যাই হোক, এখন বাজে 11:02। রেডি হচ্ছি, মানে জামা কাপড় পরছি, কিসের জন্য পরছি সেরকম একটু পরেই জানতে পারবে। আমরা কিন্তু স্পেশাল একটা জায়গায় যাব, তো এত কিছু মতো ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। তো আমি শর্মিষ্ঠা, আমার শর্মিষ্ঠ চ্যানেল তোমাদের নতুন একটা ব্লগের সাথে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো চলো, আর কিছু বলার নেই, এখন ব্লগটা তো আমি এখন থেকে স্টার্ট করছি, আর একদম তো স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে। আজকের ব্লগটা কিন্তু অনেকটা স্পেশাল হতে যাচ্ছে, মানে জীবনে প্রথমবার আমি একটা এক্সপিরিয়েন্স আর কি নিতে যাচ্ছি, যেটা জীবনে কোনোদিন করিনি সেটা করতে যাচ্ছি। তো জানি না কি হবে, ওখানে গিয়ে কত হবে। আর আমাদের বাড়িতে কিন্তু কয়েকজন এসেছে, চলো তাদের সাথে তোমাকে তোমাদেরকে পরিচয় করা। দেখো এত রাতে কিন্তু আমাদের বাড়িতে দুজন স্পেশাল গেস্ট আছে, আর এরা কারা তোমরা আগে কখনো এদের সঙ্গে দেখোনি। এরা হচ্ছে দীপনের, লাইটটা তো মাসছি না, দীপনের হচ্ছে বন্ধু হয় আর তার ওয়াইফ। তো সবাই মিলে কিন্তু এখন আমরা বললাম যে একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি, তো সেখানে যাব। তো চলো এখন বলবো না, তোমরা ওয়েট করো ওখানে গিয়ে, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, চলো সাথে থাকো। ওখানে গিয়ে কথা বলতে পারবো না, আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকে চড়ক পুজো, তো চড়ক হবে এখানে, যে চড়ক দেখতে যাচ্ছি স্পেশালি, মানে সত্যি কথা বলতে এদের জন্য যাচ্ছি। আমার তো দেখো, যেখানে চড়ক হচ্ছে সেখানে আমরা পৌঁছে গেছি অলরেডি, আর এখানে এসে দেখছি বিশাল বড় মেলাও আর কি বসেছে এই চড়কের মাঠে। তো মেলাটা কিছুটা তোমাদের সাথে একটুখানি ঘুরিয়ে তোমাদের শেয়ার করে দিলাম, আর এরপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব চড়ক। চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। মহাদেবকে জানুন, শিবকে জানুন, শুধুমাত্র শুভ নববর্ষে কি কি শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের 10 নম্বর ওয়ার্ড সমস্ত মানুষের পক্ষ থেকে, উপাসের সমস্ত মানুষকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর আপনাদের কাছে হয়ে উঠুন সুন্দর করে, সুন্দর পাবো এবং আপনাদের জীবন শিবময় হোক। মানুষরা অনেক কষ্ট করে এই অনুষ্ঠানটা আয়োজন করে, আমি নিজে জানি, আমি ব্যক্তিগতভাবে জানি, কিন্তু কোনোদিনই টাকা না, অর্থ এবং শক্তি ও মহাদেবের কাছ থেকেই পায়। সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে সারা জীবন ও এই অনুষ্ঠানটা আমাদের এই মাঠে করতে পারে এবং আমাদের এই মাঠটা যেন পবিত্র ভূমি হয়ে ওঠে। সবাই বাবুসাকে আশীর্বাদ করবেন। আজকে আমরা প্রণাম করেছিলাম যেটা পবিত্র, এবং সবাই
দেখো চড়ক মোটামুটি দেখা আর কি কমপ্লিট হয়েছে, তো কি বলবো, চড়ক নিয়ে অনেক বড় গল্প হয়েছে, সেটা তোমরা পরেই জানতে পারবে। আর এদিকে চড়ক দেখার পর তোমাদের দাদাভাইরা একটু পান খাবে বলছিল, তো সেই জন্য পানের দোকানে দাঁড়িয়েছে, একটু পান খাবে বলে। দেখতেই পারছো পান খেয়ে একদম ঠোঁট পুরো লাল করে ফেলেছে। আর এদিকে ওই ওর বন্ধুর বউটা বললো এই রোলার আইসক্রিম খাবে, তো এখানে একটু দাঁড়ালাম রোলার আইসক্রিম খাবো বলে। মানে শেষের পর্যায়ে শেষ হয়ে গেছে, তো কিছুই ছিল না, একদম শেষ পর্যায়ে যেটুকুনি থাকে সেটুকুনি আর কি খাওয়া হলো, তো সেটা নিয়েই আর কি খেতে খেতে আর কি বাড়ির দিকে আর কি রওনা হয়েছে। দেখো ওরাও খাচ্ছে, আর এদিকে তোমার দাদাভাই আর আমরাও আর কি খেতে খেতে আর কি ফিরছি, মানে বাড়ির পথে আর কি ফিরছি।
এখন ঘড়িতে কিন্তু 12টা বেজেও গেছে, আর তাও দেখো এখানে কত লোক, মানে চড়ক এখনও হচ্ছে। সত্যি বলতে চড়ক দেখে ভীষণই আর কি ভয় ভয় লাগছিল, তো সেই জন্য বাড়ির পথে ফিরছিলাম। দেখে শুনে যেও, ফোন করে দিও গিয়ে একটা। তো তোমাদের দিদিভাইয়ের অবস্থা দেখো, খালি চড়ক দেখে এসে কেমন এক্সপিরিয়েন্স হলো? খুব বাজে, একদম ফালতু। তোমরা কিন্তু তো দেখতেছিলে ফালতু, এরকম বলতে নেই চড়কে। যাই হোক, কি ভয় লেগেছে? আমি তো সেভাবে দেখি সত্যি কথা বলতে, তাই জন্য আমার কেমন লাগছে। চোখ বন্ধ করছে খালি, যখন বর্ষি ফোটাছে তখন খালি চোখ বন্ধ করে। ও ভিডিওটা মানে ওই ওই পড়েছে, আর এডিটটা মনে দাদাভাই করবে। এই ভিডিওটা আমি এডিট করব, ১২টা ২৬ এত রাত্রে বেলায় আমরা এইসব দেখে এখন ফিরলাম, আর এখন এইসব আমার তো হেভি লেগেছে। কিন্তু সেরকম কিছু দেখা মানে পড়েই নি। তো বন্ধুরা, চড়ক সেরকম ভাবে কিছু হয়নি, ওই পরে পরে তাও এখন করবো না, ক্যামেরা অন আছে না, করবো। ব্যাপারটা হচ্ছে চড়ক সেরকম ভাবে হয়নি, তো ওই বর্ষি গাতিয়ে যা করেছে ওইটুকুই তোমাদেরকে দেখিয়েছি, আর কিছুই তেমন হয়নি। এই দেখে ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর নর্মালি আমি চড়কে যেরকম দেখি, হ্যাঁ, যে সেই বর্ষি বিভিন্নভাবে এখান থেকে বুকের থেকে এরকম হয়, আর হচ্ছে সেই গায়ের উপর সেই হাঁটাচলা করে, অনেক তো অনেকে অনেক রকম কিছু দেখে না, এরকম কিছুই হয়নি। আমিও সেরকমভাবে কিছু দেখিনি, কিন্তু আমি এক জায়গায় দেখেছিলাম, ছোটোবেলা দেখেছিলাম, তখন আমি ক্লাস 8-এ হয়তো পড়ি। তো আমি আমার মা আর বাবা তিনজনে গেছিলাম, আমাদের এখানে পান্থপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে চড়ক হয়। তো অনেক ছোটোবেলায় গেছিলাম, ওখানে গিয়ে আমি এত ভয় পেয়েছিলাম, তখন ছোটো ছিলাম, তো ক্লাস 8-এ পড়ি এবং লাইফে ফার্স্ট ওরকম দেখছি, এরও যা এক্সপিরিয়েন্স যেরকম এইটুকু থেকে হয়েছে। হ্যাঁ, জানি যাই হোক, অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়বো এখন। তোমাদের এই ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে তারা তারা অবশ্যই কমেন্টস করো, আর লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, সবার সঙ্গে শেয়ার করো, যাতে যারা যারা চড়ক জিনিসটা দেখেনি। আর আমি এখানে একটা জিনিস যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কীভাবে বড়শিটা ফোটাচ্ছে, সেটা আমি দেখিয়েছি, ঠিক আছে? তো সেটা যাদের যাদের ইন্টারেস্ট আছে সেটা অবশ্যই দেখো। এটা আমি একদম সামনে থেকে যতটা পেরেছি ক্যামেরা নিয়ে আমি করেছি ভিডিওটা, প্রচুর ভিড় ছিল, তোমরা দেখেছো ভিডিওর মধ্যে। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি এবার ভিডিওটা শেষ করছি। আর নতুন ভিডিও যারা দেখছো এটা বা এই চ্যানেলটা যারা দেখছো, তারা অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, পাশে বেল বাটনটা আছে ওখানে প্রেস করে পাশে থাকা অল আই অল বাটনে প্রেস করবে, মানে পাশে থাকা বেল বাটন বেল আইকনে। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো, গুড নাইট, অ্যান্ড সুইট।